match of the day. এই ম্যাচে টস পর্বের জন্য আহ্বান জানাচ্ছি দুই দলের ক্যাপ্টেন এবং একই সাথে আম্পায়ার চলে আসবেন এবং আমরা দেখতে পাচ্ছি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অন দ্য টস শওকত আলী কি ডিসাইড করবেন আমরা ব্যাটিং করব ফার্স্ট আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি যারা প্রথম ম্যাচে পরাজিত হয়েছিল দুই ওপেনার আমি এনামুল হক বিজয়ের একটা নাম দিয়েছি নতুন বারে প্রথম বল ফর্মের কতটা তুঙ্গে বিজয় দেখালেন একটা জোসে হাফ বলে তুলে দিলেন গ্যালারিতে ছক্কার জন্য বলটা অসমের বাইরে এই ধরনের লুজ ডেলিভারি করলে এনামুল হক বিজয় প্রতি বছর ও ওয়ালা শট হাফ বলে জাস্ট তুলে দিলেন পুশ করলেন মনে হয় শর্ট বল একটু দেরিতে আসলো খুব কঠিন কাজ সেটাই হলো এবারে ফুল টস বলটাকে ব্যাকর স্কোয়ারে অঞ্চলে আফিফ হোসেন ধ্রুব লেগ সাইডের বাইরের বলটাকে গতির সাথে মিশিয়ে দিলেন এবং বল চলে গেল একেবারে গ্যালারিতে অঝরে বাড়িধারা ভেতরে চার ছক্কার বাড়িধারা লেগ স্টাম্পের ওভারে গ্লান্স শট উইকেট না হারিয়ে ফুল টস হরিয়াছেন ক্যাচ ছিল ফিল্ডারে ব্যর্থতা ছটে রান লাস্ট ম্যাচে দুজনে ব্যাট থেকে এসেছিল 40 রান হাফ বলে ছক্কা 40 রান করেছিলেন মাত্র 8 বলে নিয়মিত সদস্য আফিফ হোসেন ধ্রুব স্ট্রাইকিং এন্ডে রয়েছেন এবারে লেগ সাইডের বাইরে বলটাকে ছেড়ে দিলে ওয়াইড হতো কিন্তু কেন হবে লাইন লেংথ বজায় রাখা স্টাম্পের বাইরে আবারও তবে এই পর্যায়ে শেষ মুহূর্তে সীমানার বাইরে চলে গেল খুবই কঠিন হয়ে যাচ্ছে এবারে স্লট ডেলিভারি স্টাম্পের বাইরে যেটা বলছিলাম কমেন্টেটরস ব্লেসিং হয়ে গেল এই মুহূর্তে বলতে হবে ভালো খেলছিলেন প্রশংসা করছিলাম পার্টনারশিপ ভাঙতে হবে এই কথা বলার মাত্রই উইকেটটা পড়ে গেল অর্থাৎ এনামুল হক বিজয় আউট হয়ে গেলেন সব খেলা এখানে এবারে আউট হতে পারতেন উইকেট কিপারে ফাম্বল ব্যাক লিফট এবার তুলে দিয়েছেন ছটি রান অবশ্যই সম্ভব হলে ছয়ের জন্য ও এবারে বোল্ড হয়ে গেলেন আফিফ হোসেন ধ্রুব স্মাইল অন দ্য ফেস যে কাজটা দরকার ছিল অনেকটা করে দিয়েছেন 28 রানে তিনি আউট হয়ে যাচ্ছেন 7 বলে 74 রানে প্রথম উইকেট হারালো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাপ্টেন শওকত আলী এআইইউবি তিনি মাঠে যাচ্ছেন শওকত আলী ফার্স্ট ক্লাস এবং লিস্টেতে বর্তমান চ্যাম্পিয়ন সদ্য সমাপ্ত লিগে সে দলের অন্যতম সদস্য ফ্রি হিট বল ও পায়ে লেগেছে আবেদন জোরালো আবেদন তবে ফ্রি হিট বলে তো আবেদন করা যায় না হেলমেট আমার মনে হয় পরক্ষণে ভুলে গেছে আসলে এতটা উন্মাদনা কত সেন্স মাথায় ধরে রাখা যায় শওকত আলীর বিদায় ম্যাচে কিন্তু পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে ইসলামী ইউনিভার্সিটি বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি শওকত আলী কোনো রান না করে ফিরে যাচ্ছেন রনি প্রথমবারের মতো মোকাবেলা করছেন মনিরকে এবং প্রথমবার মোকাবেলা করেই প্রথম বলেই ছয় হোয়াট আ শট মিডিকর অঞ্চলের ওপর দিয়ে পাঠিয়ে দিয়েছেন একেবারে গ্যালারিতে বসে বলটা ধরেছেন এটা নিচু হয়ে বলটাকে পাঠিয়েছেন লগন অঞ্চলের ওপর দিয়ে সীমানার বাইরে স্পন্সরের নাম ক্লেমন ক্লিয়ারলি লেমন একেবারে অফুরন্ত ফ্রেশনেস উইকেট পড়ে গেল আবু হায়দার রনি আউট হয়ে গেলেন American International University Bangladesh তাদের চতুর্থ উইকেট হারালো। A straight back over the top for 6. সম্পৃক্ত করে এটা অবশ্যই ইতিবাচক। Oh, slot sweep, power, Azmer Ahmed. স্টাম্পের বাইরে slashed hard, ball সীমানার বাইরে আবারো। স্ট্রাইকিং এন্ডে রয়েছেন, স্টাম্পের বাইরে চালিয়ে খেলেছেন এবং বল চলে গেল হাওয়ায় ভাসতে ভাসতে সীমানার ওপারে ছড়ান। ব্যাক অফ লেংথ, এতটা শর্ট অফ লেংথ, বলটা খুব ভালোভাবে রিড করেছেন। ৩৪ উইকেটে ফুল টস, নতুন বল ফ্রেড চালে মারি, ফুল টস মারি ছক্কা, কোনো সুযোগ নেই বিমার। ইনিংসের শেষ বলটা ব্যাটের বাইরের দিকের কানায়, আরও ৪টি রান, ১৮৩ রান করলো। এবং স্কোর কার্ডটা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির। স্বপ্নের মতো একটা আসর গেছে কল্যাণ, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য সে বিজয়ের হাতে এই মুহূর্তে বল, তিনি বল করবেন। একটা বিগ টার্গেট, ১৮৪ রানের টার্গেটে প্রথম বল অন দ্য চো, ফ্লিক করেছেন, এক রানের জন্য স্ট্রাইকটা রোটেট হলো। এবারে ফুল টস বানিয়ে মিড অফের ওপর দিয়ে একেবারে গ্যালারিতে ছক্কা, মনিরের ব্যাট থেকে প্রথম ৬ মার এই ইনিংসে। ৫ বল থেকে ১১ রান, ওভারের শেষ বলটা এবারে পুল করে দিয়েছেন ডিপ মিড উইকেটের ওপর দিয়ে একেবারে গ্যালারিতে, আরো একটা বিশাল টার্গেট। অফ বলে গ্রেট শট আবু হায়দার রানের বিরুদ্ধে, নোমান নিউ বোলার। এবারে কিন্তু ফুল লেংথ ডেলিভারি, হাফ ভলি বানিয়ে এক্সট্রা কভারের ওপর দিয়ে গ্যালারিতে ছক্কা। ইসলামী ইউনিভার্সিটি ফুল লেংথ ক্যাচ হয়ে যাবে, ৬তম ক্যাচ শৈকত আলীর। এবারে আউটসাইড অফের বলটাকে টেনে খেলেছেন মিড উইকেটের উপর দিয়ে, আরো একটা ছক্কা, ব্যাক টু ব্যাক 6, মনিরের ব্যাট থেকে। প্রথম ওভার থেকে ১৬ রান দিয়েছেন, ওভারের পরের বল পুল করেছেন, এক্সিলেন্ট ক্যাচ, এক্সিলেন্ট ক্যাচ। ওয়াও, আফিফ হোসেন যুব দারুণ একটা ক্যাচ ধরে আর একটা উইকেটের পতন ঘটলো ইসলামী ইউনিভার্সিটির। আরেকবার অ্যাকশন রিপ্লে দেখুন, ওয়াও, লাফিয়ে উঠে দুর্দান্ত একটা ক্যাচ আফিফ হোসেন ধ্রুবর কাছ থেকে। ব্যালেন্স এবং কন্ট্রোল, এজ ৬তম ক্যাচ, আরও একটা উইকেট। আসলে অসম লড়াই, একটা দলের তারকায় ঠাসা ইউবি তারা করলে ১৮৩ রানের বিশাল স্কোর, তাও আবার মাত্র ৭ ওভারে, এবং প্রথম ইনিংসটাই কিন্তু দু দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে রোহন। এক্স্যাক্টলি, যখন ১৮৪ রানে একটা বড় টার্গেট, সেটা অনেকটা প্রেশার তৈরি করবে আপনার উপরে। এবং ওভারের পরের বল স্কুপ করতে চেয়েছিলেন, ব্যর্থ হয়েছেন, রান আউটের সম্ভাবনা, সরাসরি লেগেছে, তবে ততক্ষণে মনে হয় ব্যাটার সেফলি ইন করে ফেলেছেন ব্যাটটাকে পপিং ক্রিজে। ৭৩ উইকেটে দেখুন উইকেট রক্ষক ভালো, প্রায় ৭৬ রান তুলেছে ইসলাম ইউনিভার্সিটি। এবারে কিন্তু এক্সিলেন্ট একটা শট, একদম বুলেট গতিতে পয়েন্টের ওপর দিয়ে বল চলে গেল একেবারে, অর্থাৎ জয় থেকে তারা যথেষ্ট দূরে এবং ৭ বল থেকে ৮০ রান করতে হবে, এটাও তারাও জানেন অসম্ভব কাজ। আরও একটি ওভার শেষ হয়ে গেল, তবে ইভেন্টফুল, কারণ হচ্ছে থার্ড ম্যান অঞ্চলে ধরা পড়লেন ব্যাটার এবং আরও একটি উইকেট পড়ে গেল বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি। অনেকটা ওপরে উঠে গেছে এবং শেষ মুহূর্তে বলটা ধরে নিলেন ফিল্ডার এবং আরও একজন ব্যাটার গন। বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি তাদের পঞ্চম উইকেট হারালো, চেয়েছিলেন বলটাকে একেবারে সীমানার ওপারে পাঠিয়ে দিতে দিয়েছে বা ম্যাচে টার্নিংটা এবারে আরো একটা বড় ছক্কা ওভার দ্য টপ শেষ বল ইনিংসে ডট বল এবং সেই সাথে বড় ব্যবধানে ম্যাচ জিতলো এআইওবি সবথেকে বেশি রান এখনো পর্যন্ত এই সিজনে 183 চার উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে এবং আজকে এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন এআইইউবির Tofiq Hock. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.